নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি, প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এই মুহূর্তে খবর, সরকারি কর্মীদের ট্রেনিং নিতে হবে, কী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ক্ষমতা আসার পরই ডিজিটাল আপডেটের দিকে নজর দেন মুখ্যমন্ত্রী, আর এর জন্য পৃথক দপ্তরও গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা ই গভর্নেন্স দপ্তর নামে পরিচিত। মুখ্যমন্ত্রী এই দপ্তর গোটা রাজ্যের সরকারি দপ্তরগুলিতে এই ডিজিটাল ব্যবস্থা চালু করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। সূত্রের দাবি, এই অফিসের সফল বাস্তবায়নের লক্ষ্যে এবং কর্মীদের তার সঙ্গে যুক্ত করতে শীঘ্রই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ই অফিস চালু করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে, মোটামোটো ফাইল নয়, সমস্ত তথ্য থাকবে এবার ডিজিটালে। কিন্তু সবাই কি ডিজিটালে পারদর্শী? এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে, কারণ সরকারে এমন অনেক কর্মী রয়েছে যারা এখনও সেই অর্থে কম্পিউটারে ততটা সচ্ছল না, আর সেই জন্যই সমস্ত সরকারি কর্মীদের ই গভর্নেন্সের আন্ডারে শীঘ্রই প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ফাইলের পর ফাইল জমে থাকার প্রবণতা দ্রুত বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ডিজিটালের মাধ্যমে সমস্ত তথ্য যাতে ডিজিটালাইজেশন করা যায়, সেজন্য সরকারি কর্মীদের ট্রেনিং দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ব্যবস্থার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।